কর্ণফুলী পাড়ের সুন্দর শহর চট্টগ্রাম, পাহাড় নদী আর সমুদ্রে ঘেরা এ নগরী তার সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রানী বলে খ্যাত। চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও দ্বিতীয় বৃহত্তম শহর। প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনৈতিক গুরুত্বের পাশাপাশি চট্টগ্রামের রয়েছে সমৃদ্ধ সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী, নোবেল পুরস্কার অর্জনকারী ডক্টর মোহাম্মদ ইউনুস, বিজ্ঞানী ডক্টর জামাল নজরুল ইসলাম, কথাশিল্পী সৈয়দ ওয়ালিউল্লাহ, সাহিত্যিক আবুল ফজল সহ আলোকিত বিশ্বগড়ায় অবদান রাখা অসংখ্য মানুষ জন্মেছেন এ চট্টগ্রামে। শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে কখনোই পিছিয়ে ছিলেন না চট্টগ্রামের মানুষ। 1836 সালে এখানে চট্টগ্রাম জেলা স্কুল নামে প্রথম ইংরেজি শিক্ষার প্রচলন হয়। পরবর্তীতে একে একে 1841 সালে সেন্ট প্লাসিডস হাই স্কুল, 1860 সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুল, 1885 সালে কাজিম আলী হাই স্কুল সহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা পেতে শুরু করে। 1927 সালে নারী শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে শুধু মেয়েদের জন্য প্রতিষ্ঠিত হয় অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়। চট্টগ্রামের গোলাপ সিং লেনে থাকতেন মহিষী কালীতারা দেবী ও শ্রীযুক্ত যোগেশচন্দ্র গুহ। কালীতারা দেবীর বৈঠকখানায় মাত্র 8 জন ছাত্রী নিয়ে শুরু হয় এর শিক্ষা কার্যক্রম। ছোট খোকা বলে অ আ, ছোট খোকা বলে অ আ, শেখেনি সে কথা কওয়া, শেখেনি সে কথা কওয়া। তারপর ধীরে ধীরে ছাত্রী সংখ্যা বাড়তে থাকে আর পাঠদান কার্যক্রম চলে আসে উঠানে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হাঁটু জল থাকে। একসময় স্থানীয় মানুষের অনুদানে এখানে নির্মিত হয় কাঁচাঘর। বিদ্যালয়ের জন্য নির্মিত কাঁচাঘর ছাত্রী ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তখন সরকারের সঙ্গে যোগাযোগ করে 1932 সালের 17 সেপ্টেম্বর নন্দনকানন এলাকায় বিদ্যালয়টি স্থায়ীভাবে প্রতিষ্ঠা ও বাগান করার জন্যে মিউনিসিপ্যালিটির আবর্জনা ফেলার স্থান 60 বছরের জন্যে বরাদ্দ পাওয়া যায়। কিন্তু জায়গা পেলেও ভবন নির্মাণের জন্য প্রাক্কলন ব্যয় 16,673 টাকার অর্ধেক সরকারিভাবে পাওয়ার আশ্বাস পাওয়া যায়, যদি বাকি অর্ধেক বেসরকারি উৎস থেকে জোগাড় করা সম্ভব হয়। বহু চেষ্টার পর যখন অর্থ জোগাড় প্রায় অসম্ভব হয়ে পড়ে, তখন উদ্যোক্তাদের অনুরোধে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার জাফরনগরের জমিদার পুত্র অনারারি ম্যাজিস্ট্রেট শ্রী অপর্ণাচরণ রায় 4টি শর্তে প্রাক্কলন ব্যয়ের অর্ধেক অর্থ দানে সম্মত হন। উদ্যোক্তারা শর্তগুলো মেনে নিলে তিনি টাকা দেন এবং শুরু হয় সীমানা প্রাচীর সহ দোতলা নতুন ভবনের নির্মাণ কাজ। নন্দনকানন গার্লস স্কুলটা একদিন শুনলাম যে ওটা আর থাকবে না, ওখান থেকে যেটা মাটির স্কুল ছিল সেটা ভেঙে ফেলা হবে এবং নতুন স্কুল হবে। তারপরেতে সেজন্য অনেক চাঁদা তোলা হতে লাগলো, অনেক রকমের হতে লাগলো। আমার বাবাও অনেক তাতে সাহায্য করলেন, আমাদের দিয়ে নাটক টাটকও করালেন ছোট অবস্থাতেই। তারপর বিল্ডিং উঠতে লাগলো। ওই যে কর্ণফুলী নদীর নালাটা আছে, সেই নালাটার উপর ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে গিয়ে একটা নিচু জায়গা, সেইখানে ওই বিল্ডিংটা হলো, হতে আরম্ভ করলো। তখন অপর্ণাচরণ দে, রায়বাহাদুর অপর্ণাচরণ দে, তিনি অনেক সাহায্য করলেন। এবং আরও তোমার ওই
অনন্ত সিংহর বাবা গোলাপ সিংহ, আরও কয়েকজন সবাই মিলে সাহায্য করলেন, করে একটা বিল্ডিং উঠতে লাগলো। তখন সবে একতলাটা হলো, তখন ওই নন্দনকানন যে স্কুল আমাদের ছিল প্রিয় স্কুল, সেটা বন্ধ হয়ে গেল, গিয়ে অপর্ণাচরণ স্কুল হলো। আর ঠিক আমরা গেলাম স্কুলে, ভর্তি হলাম ওই একই স্কুল, নন্দনকাননের বদলে অপর্ণাচরণদের স্কুল হলো। তখন আমার বাবা, উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, ওকে বদলি অর্ডার এলো কলকাতায়। আমার তো খুব মন খারাপ হলো, আমাদের বাড়ির লোকেরা খুশি হলো, কিন্তু আমি ভীষণ মানে কষ্ট পেলাম চট্টগ্রাম ছেড়ে চলে আসতে হবে বলে, আর আমাদের নতুন স্কুলটার আর যাওয়া হবে না বলে। তারপরে আমার বাবা ওটায় প্রেসিডেন্ট ছিলেন, তো তখন ওর ফেয়ারওয়েল দেওয়া হলো, আমরাও তাতে যোগ দিলাম। দিয়ে অপর্ণাচরণ স্কুল থেকে ক্লাস 3-4 উঠলাম এই কয়েকদিনের মধ্যেই। তারপরেই আমরা তার দিন সাতেকের মধ্যেই আমরা কলকাতাতে চলে এলাম। 1939 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 8 ছাত্রী ম্যাট্রিকুলেশন পরীক্ষা দেওয়ার অনুমতি লাভ করে। এর মধ্যে 4 প্রথম বিভাগ ও 4 দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। এই স্কুলের প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার সহ মহিষী নারীরা। এদের মধ্যে আছেন কালিতারা দেবী, বাসন্তী সেন, প্রণতি সেন, রোকেয়া বেগম, লুৎফুন নাহার, রওশন আক্তার। আর বর্তমানে এ দায়িত্ব পালন করছেন মমতা বেগম। যে 8 ছাত্রী নিয়ে প্রথম স্কুলটি শুরু হয়েছিল, বর্তমানে ছাত্রী সংখ্যা এখন 3200। দিন দিন ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আমাদের অতীতের ধারাবাহিকতা যাতে বজায় থাকে সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন 1997 এই শিক্ষা প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করেন, এবং অধিগ্রহণ করার পরে পর্যায়ক্রমে এই শিক্ষা প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন। অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কলেজকে আগামী কয়েক বছরের মধ্যে আমরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই প্রথম 3 শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম একটিতে আমরা উন্নীত করতে সক্ষম বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ পোষণ করছি। চট্টগ্রামের নারী শিক্ষায় এ বিদ্যালয় অবদান রেখে চলেছে গত 9 ধরে। এখন আমি ভুলতে পারি না অপর্ণাচরণ স্কুল, ইচ্ছে করে যেতে, খুব ইচ্ছে করে, কিন্তু সম্ভব হলো না, আর আমার শরীর ভালো নয়, ফলে আর যাওয়া হয়নি কোনো দিন। তোমরা সবাই অনেকেই ওখান থেকে পাশ করেছো, ওখান থেকে পড়েছো, অনেক কৃতি হয়েছো, শুনে খুব ভালো লাগলো আমার। আমার মনে হলো যে আমি যেন ওখানে এখনও আছি, এখনও যেন ওখানে থেকে তোমাদের সঙ্গেই বসবাস করছি। আমার আশীর্বাদ রইল তোমাদের সবার উপর। ভারত থেকে আমরা চলে আসি পাকিস্তানে, মনে হয় 1949 মাঝামাঝি। স্কুলটা প্রথম দেখি একটা মাঠ আছে, কলকাতার স্কুলে কোনো মাঠ ছিল না, সব পাকা বিল্ডিং। দুজন
শিক্ষক ছিলেন একজন প্রণতিদি আর একজন কল্যাণনিধি, ওনাদের কথা বেশ মনে আছে। আমার বৃত্তিটা লেখাপড়ার প্রতি আগ্রহটা ওখানেই সৃষ্টি হয়েছিল। অপর্ণাচরণ স্কুল, হাই স্কুল নামটা আমার খুবই প্রিয়, খুবই মধুর, খুবই পবিত্র মনে হয়। এই স্কুলের সঙ্গে আমার একটা আত্মার যোগ আছে। এই স্কুলে ছাত্রীও ছিলাম, শিক্ষকও ছিলাম। ছাত্রী যখন ছিলাম, একটি ঘটনা খুবই মনে পড়ে। একদিন আমরা ক্লাসের সমস্ত ছাত্রীরা ঝোঁকের মাথায় কলেজের ছেলের সঙ্গে স্কুল থেকে বেরিয়ে যাই। বিকেলে এসে দেখি স্কুলে মস্ত বড় একটা তালা ঝুলছে। পরের দিন স্কুলে এসে যথারীতি লাইনে দাঁড়ালাম, ঘন্টা বাজলো, সবাই স্কুলে যার যার ক্লাসে গেল, কিন্তু আমাদের যেতে দেওয়া হলো না। উপরে দেখি জুনিয়র ছাত্রীরা দুই একটা পট করে ক্লাস থেকে বেরিয়ে আসে, আমাদের দেখে একটু হাসে, আবার পট করে ক্লাসে ঢুকে যায়। এক ঘন্টা পর আমাদের ক্লাসে যেতে অনুমতি দেওয়া হলো, কিন্তু শাস্তিস্বরূপ কোনো টিচার সেদিন আমাদের ক্লাস করলেন না, ক্লাস বর্জন করলেন। এই ঘটনাটা আমার এখনো মনে আছে। 1950 সালে এই বিদ্যালয়ে আমি ভর্তি হই। এখান থেকে লেখার একটা প্রেরণা পেয়েছি, সেই লেখা কৈবল্যধামে গ্রামে একটা লেখা মুদ্রিত হলো 1951 সালে। 1952 সালেও আমরা এরকম ছিলাম। 1953 সালে আমরা শেক্সপিয়ারের একটা নাটক করার একটা উদ্যোগ নেওয়া হলো, বাসন্তীজির উদ্যোগে এই নাটক করলাম। এইভাবে আমাদেরকে চালিত করেছেন দিদিমণিরা এবং মধুষা এবং স্যাররা। বালকেরও দল মার কোলে যাও, চলে নাই ভয়, অহ কি অদ্ভুত কৌতুক। স্কুলে ঢুকেই আমাদের প্রথম যে লাইনে দাঁড়ানো, সেটাকে তখন অ্যাসেম্বলি কথাটা অত চালু হয়নি। এভাবে যখনই আমরা লাইনে দাঁড়াতাম, প্রথম শর্ত ছিল স্ট্রেট সবাইকে দাঁড়াতে হবে, কেউ যদি একটু বাঁকা করে একটু কুঁজু হয়ে দাঁড়াতেন, আমাদের সেই অসম্ভব রকমের একটা ব্যক্তিত্ব ধারী শিক্ষয়িত্রী, যার নাম বাসন্তীদি, সোজা হয়ে হাঁটাটা তার একটা প্রথম শর্ত। ও কেউ যদি লাইনে বাঁকা করে দাঁড়াতেন, তাহলে লাইনে গিয়ে তাকে পিঠের উপরে একটা ছাপড় দেবেন। আর একটা সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য ছিল, টাইট করে দুটো বিনি বাঁধতে হবে, চুল সামনে আসতে পারবে না, কানে হাতে কোথাও কোনো অলঙ্কারপত্র পরতে পারবে না। প্রথম শৃঙ্খলা আমরা যেন ওখান থেকে শিখি। তখনকার সময় আমাদের স্কুল থেকে আসা যাওয়ার জন্যে স্কুল থেকে ঝি থাকতো, সে ঝিয়ের কথা মনে পড়ে। দামপাড়ায় আব্বার বাসা ছিল, সেখানে নাম ধরে ডাকতো জয়রাম, আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতাম। পথে আরও অনেক মেয়েদের নিয়ে মুরগির ছানার মতো পিলপিল করে তার পেছনে পেছনে, সেই পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমার আজকের এই যে জীবন, এখানে আমার স্কুল এবং আমার দিদিমণিদের একটা বিশেষ প্রভাব, আমি তাদের কাছে চিরঋণী। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি যে আমি সেই স্কুলে ছিলাম। দেশের জন্য যে শুধু ছেলেরাই আত্মাহুতি দিতে পারে তা নয়, আমাদের প্রীতিলতা দিদিমণি দেখিয়ে দিয়ে গেছেন মেয়েরাও আত্মাহুতি দিতে পারে। আমরা আমাদের অন্য দিদিমণিদের মাঝেও পেয়েছি, তারা কিন্তু স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। প্রণতি সেন যে আমাদের বড় দিদিমণি, উনি এবং অন্যান্য দিদিমণি, অন্যান্য শিক্ষকরাও কিন্তু যে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আর সেটা হয়তো আমাদের মাঝে একটা বিরাট প্রভাব ফেলেছে দেশপ্রেমে, যেটা আমরা মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি। ছয় দফা আন্দোলনের কথা হয়েছে, যখনই ডাক এসছে আমরা কিন্তু দ্বিধা করিনি, আমরা স্কুল থেকে বের হয়ে যেতাম। তখন এত বাড়িঘর ছিল না, তখন সামনে পার্ক ছিল, সুন্দর পরিবেশ তখন একটা ছিল, তার মধ্যেই স্কুলটা চলছিল, ভালো স্কুলটা খুবই ভালো চলছিল।
তারপরে ধীরে ধীরে স্কুলটার পরিবর্তন হলো, ছাত্রীর সংখ্যা বেশি হলো। এখন শিক্ষক যারা আছেন, শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, তারা যদি অতীতটাকে জেনে নিয়ে যদি সেইভাবে করে যদি শিক্ষা দেন, ছাত্রীরা সেটা গ্রহণ করে তারা আরও এগিয়ে যেতে পারে, এই ঐতিহ্যকে সামনে আরও তুলে ধরতে পারে। তুলে ধরলে স্কুলটা ভবিষ্যতে খুব সুন্দরভাবে আরও সমৃদ্ধশালী হবে বলে আমার মনে হয়। যেদিনও দুঃসম্পর্কের মামা ওর বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স 12। স্টেশন থেকে সাতক্রোশ শেকড়া গাড়িতে এসে বাকি তিন মাইল কাঁচা রাস্তা পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছনো যায়। প্রণতি সেন বর্দিমণি বলতেন, শাসন করা তারই সাজে, সোহাগ করে যে। আমাদের স্কুলের দিদিমণিরা আমাদের ভীষণ শাসন করতেন, আবার ভীষণ ভালোও বাসতেন। আমি অপর্ণাচরণ স্কুলের 1991 ব্যাচের ছাত্রী, আর আমার মা ছিলেন এই স্কুলেরই 1966 ব্যাচের ছাত্রী। আমাদের সময়ে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানটি খুব সুন্দর করে বড় করে আয়োজন করা হতো। আমরা মেয়েরা সবাই সাদা শাড়ি লাল পাড় পরে সেই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতাম।